গত তিন দশকে দেশে মাদকসেবীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে জানিয়ে মাদক নিয়ন্ত্রণে নিজেদের ব্যর্থতা স্বীকার করে নিলেন অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তারা এখন থেকে মাদক কারবারে জড়িত রাঘব বোয়ালদেরও ধরা হবে জানান সংস্থাটির মহাপরিচালক সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কর্মকর্তারা সোমবার এক সংবাদ সম্মেলনে মাদক অপরাধ দমন বিষয়ে নিজেদের কার্যক্রম তুলে ধরেন অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান তিনি জানান গত এক মাসে এগারো শীর্ষ মাদক কারবারিসহ সহ তালিকাভুক্ত উননব্বই জনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা ছোট ছোট মাদক ব্যবসায়ী খুচরা ব্যবসায়ীদেরকে আমরা আসলে না আমরা ছোট বড় শব্দই কাউকে আমরা সাজি না সাংবাদিকরা দেশে বৈধ ও অবৈধবারের সংখ্যা জানতে চাইলে প্রথমে এ তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন ডিজি পরে তিনি জানান পাঁচ তারকা হোটেল সহ মোট একশো সাতাত্তরটি প্রতিষ্ঠানের অনুকূলে দেশে বৈধবার সাংবাদিকেরা বিগত সময়ে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুললে সেসব অস্বীকার করে মহাপরিচালক বলেন প্রমাণ থাকলে যে কোনো শাস্তি মেনে নেবেন তিনি যদি একজন অন্যায় দেখাইতে পারেন কখনো করিনি আজ প্রায় চাকরি চৌত্রিশ বছর ফ্রম দ্য বিগিং স্টিল নাও আমি কোথাও কোনো অনলাইন করিনি কোথাও আমার মধ্যে কোনো অনলাইন অর্থ বিধে টাকা নিয়ে কারোর থেকে অনলাইন কাজ করিনি কোথাও গত কয়েক দশকে মাদকাসক্তের পরিমাণ কয়েক গুণ বেড়েছে জানিয়ে মাদক নিয়ন্ত্রণে নিজেদের ব্যর্থতা দায় স্বীকার করে নেন সংস্থার অতিরিক্ত মহাপরিচালক এটা বলার কোনো অপেক্ষা রাখে না আমি যদি বলি উনিশশো সালে আমরা যাত্রা শুরু করছি তখন দেড় লাখের মতো ছিল এখন পঁয়ত্রিশ লাখ কেউ বলে সত্তর লাখ অ্যাডিক্ট সুতরাং এটা তো জ্যামিতিক হারে বাড়ছে আমি বলি যে মাদককে আমরা তো কন্ট্রোল করতে পারতেছি না উল্টো মাদক আমাদেরকে কন্ট্রোল করতেছে আমাদের সামাজিক অবস্থাটাই এমন হয়ে গেছে অধিদপ্তরে কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির বা মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন শীর্ষ কর্মকর্তারা খালেদ রায়হান ইন্ডিপেনডেন্স নিউজ ढाका